বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো যে যেখানেই আছো নিরাপদ আছো তো আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সাথে আমার ক্লাস তোমাদের ক্লাস আজকে যেটা নেবো সেটা হলো কম্পারেটিভ অ্যানাটমি বা তুলনামূলক সংস্থান ইতিপূর্বে অনেক কয়টা ক্লাস হয়ে গেছে তোমাদের সাথে কম্পারেটিভ অ্যানাটমি বা তুলনামূলক অঙ্গসংস্থান থেকে সেখানে আমি মেরুদণ্ডী প্রাণীদের বিভিন্ন অঙ্গ নিয়ে তুলনামূলক আলোচনা করেছি তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হল মেরুদণ্ডী প্রাণীদের পরিপাকতন্ত্র এটাও তুলনামূলকভাবে আমি আজকে আলোচনা করব। সেটা কী কী প্রাণী যেমন আছে উভচর আছে তারপরে সরীসৃপ তারপরে পাখি এবং মানুষ এখানে চিত্রগুলো আমি দিয়ে দিয়েছি চিত্র থেকে আমি তোমাদেরকে কম্পারেটিভলি বা তুলনামূলকভাবে আলোচনা করবো এখানে উভচর এটা হলো সরীসৃপ এটা পাখি এটা মানুষের পরিপাকতন্ত্র তো পরিপাকতন্ত্র কথাটা বলার আগে এটা কম্পারেটিভলি আলোচনা করার আগে তোমাদের সাথে আমার কিছু কথা এটা নিয়ে বলা দরকার যেমন যে আমাদের পরিপাকতন্ত্রের প্রয়োজনটা কেন বা পরিপাকের প্রয়োজনটা কেন আমরা যে শক্তি পাই আমরা যে পুষ্টি পাই আমাদের যে বিকাশ হয় মানসিক বিকাশ শারীরিক বিকাশ যে কোনো বিকাশ হয় সেই বিকাশটা কীভাবে হয় তার জন্য আমাদের কি দরকার শক্তির দরকার সেটা আমরা কোথা থেকে পাই খাদ্য থেকে পাই এই খাদ্যটা আমরা গ্রহণ করি যে জটিল খাদ্য সেই খাদ্যটা আমাদের দেহের মধ্যে যাওয়ার পরে পাকস্থলিতে যাওয়ার পরে সেটা যে হরমোন এবং এনজাইমের সহায়তায় জটিল খাদ্য ভেঙে সরল এবং কোষের শোষণ উপযোগী খাদ্য পরিণত হয় সেটাকেই বলা হচ্ছে পরিপাক বা ডাইজেশন তাহলে ডাইজেশনটা কী এ কথাটা তোমরা ডাইজেশন বা পরিপাক সম্পর্কে তোমরা ইতিপূর্বে পড়ে আসছো ইন্টারমিডিয়েটে তোমরা পড়ে আসছো ফার্স্ট ইয়ারে পড়ছো মানে এই বিষয়গুলো কিন্তু বেসিক একটা বিষয় যে তোমাদের তুলনামূলকভাবে এটা পড়ছোই কিন্তু যখন হায়ার এডুকেশনে যাচ্ছ বা অনার্সে পড়তে আসছো তখন তোমাদেরকে এখন ডিটেল পড়তে হচ্ছে যে যেমন এখানে সেকেন্ড ইয়ারে এসে তোমরা কি তুলনামূলক আলোচনা যে কোন প্রাণীতে কী ধরনের পরিপাকতন্ত্র দেখা যায় তো এটা যে পরিপাকের যে বিষয় যেটা সেটা হলো যে আমাদের খাদ্য গ্রহণ এবং জটিল খাদ্যকে ভেঙে সরল খাদ্যে পরিণত করা এবং সেখান থেকে শোষণ উপযোগী সরল খাদ্যে পরিণত করা এবং অপ্রয়োজনীয় অংশ দেহ থেকে বের করে দেওয়া এটাই হলো পরিপাকের কাজ তো এটা কেন প্রয়োজন আমাদের দৈহিক এবং মানসিক বিকাশের জন্য আমাদের যে শক্তি প্রয়োজন সেটা আমরা খাদ্য থেকে পাই এবং এই খাদ্যটা আমাদের দেহের ভিতরে পরিপাক হওয়ার পরে এটার যে প্রয়োজনীয় অংশ যেটা সেটা আমাদের দেহের কোষ শোষণ করে নেয় এবং এর মধ্য দিয়ে কোষে যাওয়ার ফলে আমরা আমাদের যে প্রয়োজনীয় শক্তি সেটা আমরা এখান থেকে পেয়ে থাকি তো খাদ্য এটা বিভিন্ন ধরনের খাদ্য আমরা খেয়ে থাকি আমরা জানি যে আমরা আমাদের মানুষের ক্ষেত্রে যেটা যে আমাদের যে আমিষ জাতীয় খাদ্য আমরা খাই তারপরে হলো আমি জাতীয় খাদ্য খাই আমরা তারপরে সরকার জাতীয় খাদ্য খাই আমরা আমাদের শরীরের জন্য যে খাবারগুলো প্রয়োজন যেমন আমি সরকারা তারপরে চর্বি তারপরে হলো পানি মিনারেল এগুলো লবণ খনিজ লবণ এগুলো সবই আমাদের শরীরের জন্য প্রয়োজন এই খাবারগুলো আমরা খেয়ে থাকি এবং সেটা আমাদের দেহের ভিতরে যে এটা পরিপাক পরিপাকাটা সম্পন্ন হয় কিন্তু দেখো সেটা কিভাবে হয় যে অঙ্গগুলো পরিপাক নালীটা পুরোটা একটা কিন্তু নালি মুখসিদ্ধ থেকে শুরু করে যেটা পাইতে শেষ হয় মুখসিদ্ধ থেকে শুরু করে এটা পাইতে শেষ হয় পুরো একটা নালি কিন্তু এই নালিটা বিভিন্ন জায়গায় যে বিভিন্ন আকৃতি তার গঠন এবং কার্য অনুযায়ী বিভিন্ন নামকরণ করা হয়েছে এটা দেখো ভ্রূণীয় অবস্থা এটাকে কি বলা হয় বলা হয় ভ্রূণীয় অবস্থা মানে হলো যে শিশু অবস্থা মানে এটা হলো যে শুরুতে একটা প্রাণীর তার নিষেক নিষেকের পরে জায়গ পরে সেল ডিভিশনের পরে কি হয় সেল ডিভিশনের পরে কি হয় তার যে কোষগুলো উৎপন্ন হয় সেখান থেকে কি হয় প্রাণী। প্রাণীর দেহের বিভিন্ন অংশগুলো গঠিত হয় সেখানে কি থাকে ভ্রূণীয় তিনটা লেয়ার থাকে একটোডাম মেজোডাম এবং এন্ডোডাম তোমরা জানো সেই ভ্রূণীয় তিনটা লেয়ার থেকেই কিন্তু দেহের বিভিন্ন অংশগুলো গঠিত হয় তো এখানেও দেখো যে এই পরিপাকতন্ত্র যেটা সেটা গঠিত হয় এন্ডোডাম থেকে এন্ডোডাম অর্থ মাঝের যে লেয়ার তিনটা লেয়ার আছে একটোডাম মেজোডাম এবং এন্ডোডাম একটোডাম একটোডাম মেজোডাম এবং এন্ডোডাম এই তিনটা লেয়ার থাকে ভ্রূণীয় তিনটা লেয়ার থাকে তিনটা লেয়ারের মধ্যে এই এন্ডোডাম থেকে কি হয় পরিপাকতন্ত্র গঠিত হয় ভিতরের যে লেয়ারটা ভ্রূণীয় লেয়ার আছে সেখান থেকে পরিপাকতন্ত্র গঠিত হয় এবং এই ভ্রূণিও এই পরিপাক তন্ত্রকে কী বলা হয় আর টেরন বলা হয় যেটা দেখো মুখছিদ্রি থেকে শুরু করে এখানে কিন্তু পাইতে পেজে শেষ হয় এখানে মুখছিদ্র আছে এখানে গঠনটা কিন্তু একটু একটু আলাদা এখানে দেখো মুখ সিদ্ধ থেকে শুরু করে এখানে প্রথমে কি থাকে মুখ গহ্বর থাকে তারপর এখানে কি থাকে স্টেশন নালী থাকে কিছু কিছু জিনিস বেশি থাকে গলবিল থাকে আবার ফুলকা সিদ্ধ থাকে আমাদের শিশু অবস্থায় ভ্রূণী অবস্থায় আমাদের কিন্তু ফুলকা থাকে যেটা আমরা মাসে দেখি এটা কি করে আমাদের রেসপিরেশনে বা শ্বসনে সাহায্য করে তাহলে এখানে দেখো ফুলকাছিদ্র থাকে ফুসফুস থাকে তারপরে এখানে পাকস্থলী গ্রাস পাকস্থলী তারপরে অন্ত্রের অংশ শুরু হয় অবসরণ এবং পায়ুতে যেয়ে শেষ হয় এই পুরো একটা নালি এবং এটাকে কি বলা হয় ঘূর্ণীয় পরিপাকতন্ত্র বা আরকেন বলা হয় যেটাই কিন্তু পরবর্তীতে পূর্ণাঙ্গ অবস্থায় মানুতে যে মানুষের যে এই পরিপাকতন্ত্রে পরিণত হয় তাহলে এটা ভ্রণী অবস্থায় যে পরিপাকতন্ত্র সেখানে কী থাকে কিছু কিছু জিনিস কিন্তু এখানে এর সাথে এক্সট্রা থাকে এটা পরবর্তীতে পরিবর্তিত ওই জিনিসগুলো কিন্তু বিলুপ্ত হয়ে যায় যেমন যেমন ফুলকা সিদ্র এটা কিন্তু পরিপক্ক অবস্থায় ফুলকা ছিদ্র থাকে না তাহলে মুখ সিদ্র মুখ গহ্বর গলবিল গ্রাসনালী পাকস্থলী ডিওডেনাম অন্ত্র অন্ত্রের অংশ হলে ডিওডেনাম তারপরে হলো অবসান এবং পাল্টে যে এটা শেষ হয় উহচরে দেখো উহচরের কিন্তু উভচর কারা ব্যঙ্গ উহচর যারা হলো স্থলে এবং জলে উভয় জায়গায় বাস করে তোমরা জানো উপচার তার পরিপাকতন্ত্রটা দেখো কেমন এরা হলো মাংসাশী মানে পোকামাকড় খেয়ে এরা বেঁচে থাকে তো এদের পরিপাকতন্ত্র দেখো কেমন এখানে সামনের দিকে তো মুখসিদ্ধ থাকবেই মুখসিদ্ধ তারপরে গলবিল তারপরে এখানে গ্রাসনালি থেকে দেখানো হচ্ছে গ্রাসনালী পাকস্থলী তারপরে এটা হলো পায়লোর পাকস্থলী পরের শেষের দিকের অংশ পাইলোরিক অংশ বলা হয় এবং সেখানে এক ধরনের স্পিংটার থাকে পায়লোরিক স্পিংটার বলা হচ্ছে যেটার চাপের ফলে বা সংকোচনের ফলে কী হয় খাবারটা অন্ত্রে চলে যায় পাকস্থলী পরের অংশ হলো অন্ত্র যেটার প্রথম অংশটাকে বলা হচ্ছে ডিওডেনাম অন্ত্রের প্রথম অংশটাকে বলা হচ্ছে ডিওডেনাম এবং তারপরের অংশ হলো ইলিয়াম এবং লাস্টে হলো অন্ত্রের পরে যে এটা মলাশয় এবং অবসারণে হয়ে পাইতে যে এটা শেষ হয় তাহলে উভচরের পরিপাক্ত অন্ত্রটা দেখো গঠনটা এরকম আবার দেখো শরৎস্রীপ সরি মোটামুটি একই রকম কিন্তু অন্ত্রটা অনেক পেঁচানো থাকে এই অন্ত্রের অংশটা অনেক প্যাঁচানো থাকে গ্রাসনালী সম্মুখের দিকে মুখ সিদ্ধ থাকবে মুখ গহ্বর গলবই সেই অংশটা আমি দেখাই না এখানে এটা তো কমন থাকবেই তারপরে গ্রাসনালি আর এর পাকস্থলি দেখো এখানে উভয়চার পাকস্থলিটা কিন্তু সোজা টাইপের আর এখানে কিন্তু সরীসৃপের যেটা সেটা কিন্তু একটু বাঁকা একটু বাঁকা হয়ে আসছে দেখো গ্রাসনালি থেকে একটু বাঁকা হয়ে আসছে তারপরে অন্ত্র যেটা সেটা কিন্তু অনেকটা প্যাঁচানো ক্ষুদ্রান্ত বা অন্ত্র যেটা বলা হচ্ছে এর সম্মুখের অংশ ডিও পরের অংশ ক্ষুদ্রান্ত এবং এখানে এই চিকন যে নালিতা কাঁচানো নালিতা এটাকে বলা হচ্ছে ক্ষুদ্রান্ত তারপরে হলো বৃহদান্ত যেটাকে এখানে কোলন বলা হচ্ছে বৃহদান্ত তারপরে মলাশয় অবসরণী হয়ে পাইপথে এটা অপ্রোজ অংশ যেটা সেটা পাইপথে বের হয়ে যাবে এটা হলো শরীরশৃপের পরিপাকতন্ত্র এখানে দেখো চিত্র কম্পারেটিভলি দেখলে কিন্তু বোঝা যাবে যে কিছুটা হলো আলাদা যেহেতু এদের খাদ্যাভ্যাস আলাদা খাবার যেটা গ্রহণ করে সেটা আলাদা যে কারণে এদের হজমের বা পরিপাকের জন্য যে যন্ত্র যেটা এটা পরিপাকের জন্য যে যন্ত্র সেটার গঠনটাও একটু কিন্তু আলাদা হয় কারণটা এটা পরিপাক করতে এদের যে সিক্রেশনগুলো হয় এনজাইম বলো বা হরমোন বলো যেটাই এনজাইম বিভিন্ন এনজাইম এবং বিভিন্ন জুস বের হয় এই খাবারগুলো হজম করার জন্য এটা আলাদা আলাদা এনজাইম সিক্রেশন হয় তারপরে দেখো হলো পাখি পাখিতে রকম পাখির পরিপাকতন্ত্রের গঠনটা কিন্তু আরো আলাদা এরা কি খায় শস্য দানা খায় বিভিন্ন শস্যদানা তারপরে কিছু আছে তৃণভুজি বিভিন্ন ধরনের পাখি বিভিন্ন ধরনের তো এরা কি হয় প্রথমে দেখো গ্রাসনালি তারপরে এটা কি ক্রপ যেখানে খাবারটা গ্রহণ করার পর ওই জায়গাটায় জমা থাকে এরা এদের ঠোঁটের গলার নিচের দিকে একটা থলির মতো দেখা যায় যেখানে ওরা খাবার গ্রহণ করার পর ওই খাবারটা ওখানে ধান বলো গম বলো বা বিভিন্ন শস্যদানা বলো সেটা খাবারটা গ্রহণ করার পরে এখানে ক্রপে জমা থাকে ক্রপের ক্রপে জমা থাকার পর এটা চলে যায় কোথায় গিজার্ডে আমরা এখানে পাকস্থলী বলছি অন্য প্রাণীগুলোতে উগছর এবং সৈষ্টিক যেটা এখানে পাকস্থলী বলছে কিন্তু এখানে এর পাখির ক্ষেত্রে এটাকে বলা হয় কি গিজার্ড তাহলে পাখিরটা দেখো কিন্তু অনেকটাই আলাদা এখানে ক্রপ আছে কিন্তু এই দুটো প্রাণীতে আমরা দেখলাম এখানে কিন্তু ক্রপ নাই এই দুটো প্রাণীতে কিন্তু ক্রপ নাই কারণ এরা কি খাবারটা নিয়ে ওই জায়গায় জমা করে রাখে না কিন্তু এখানে পাখির ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে ক্রপটা আছে যেটা শস্যদানা গ্রহণ করে ধান বলো গম বলো বা যে কোনো জাতীয় বীজ যেটা এরা খায় সেটা নিয়ে প্রথমে এখানে জমা করে রাখে তারপর আস্তে আস্তে এটা যায় গিজার্টে যে এখানে অনেক সংকোচন প্রসার প্রসারণ হয়ে ওই খাবারগুলো হজম হয় হজম হওয়ার পরবর্তীতে গিজার্টে মূলত পাকস্থলীরই অন্য নামকরণ করা হয়েছে অন্য নামকরণ তারপরে চলে আসে হলো অন্ত্র অন্তর এখানে ডিওডেনাম আছে ইলিয়াম আছে জেজুনাম আছে কিন্তু এখানে কিন্তু এদের দেখো অনেক তোমরা মুরগি তোমরা প্র্যাকটিক্যালি যখন মুরগি জবাই করা হয় তোমরা দেখবা মুরগির ভিতরে কিন্তু অনেক নালি থাকে অনেক নালি ঠিক এই যে এইভাবে অনেক নালি থাকে লম্বা নালি এটা হলো অন্ত্রের অংশ তাহলে এখানে পরিপাক হওয়ার পর খাবারটা পরবর্তীতে অন্ত্রে যে সম্পূর্ণভাবে পরিপাক হয় পরিপাক হওয়ার পরে তারপরে এখানে কি আছে এদের আর একটা আর গঠন দেখা যাচ্ছে যেটা কিন্তু অন্য দুটো প্রাণীতে আমরা দেখলাম না উভচর বা শরীর কিন্তু আমরা সেটা দেখলাম না কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি সেটা কি সিকাম এদের এই যে সিকাম আছে তারপরে কি মলাশয় তারপরে বার্সাপ এবং লাস্টে পাই এখান থেকে কি হয় সিকাম থেকে এক ধরনের সিক্রেশন হয় যেটা এরা তৃণভোজী এরা কিন্তু তৃণ জাতীয় খাবারও খায় মুরগি কিন্তু ঘাস লতা পাতা এগুলোও খায় তাহলে এখান থেকে এগুলো কি সেলুলার সেলুলস জাতীয় তাহলে এই সিকাম থেকে এক ধরনের সিক্রেশন হয় যেটা সেলুলোজ জাতীয় খাবারকে পরিপাক করতে পরিপাক করতে সাহায্য করে তাহলে এখানে দেখো যে পাখির ক্ষেত্রে এখানে এই পরিপাকতন্ত্রটা ও আগের দুইটার চেয়ে কিন্তু আলাদা এখানে দেখো পাকস্থলী গঠনটা কিন্তু জটিল নয় সহজ কিন্তু এখানে একটু এদের জটিলতা দেখা যায় তারপরে দেখো স্তন্য উপায়ের মধ্যে মানুষের ক্ষেত্রে দেখো কেমন মানুষের ক্ষেত্রে দেখো এখানে মুখ ছিদ্র তারপরে মুখ গহ্বর গলবিল হয়ে তারপরে এখানে গ্রাসনালী গ্রাসনালির ফলে পরে পাকস্থলী পাকস্থলী এই নিচের অংশটাকে বলা হয় উপরের অংশটাকে বলা হয় কার্ডিয়াক এবং নিচের অংশটাকে বলা হয় পাইলোরিক এই অংশ উপরের অংশটাকে কার্ডিয়াক পাকস্থলী বলা হয় কার্ডিয়াক পাকস্থলী আর নিচের অংশটাকে বলা হয় কার্ডিয়াক পাকস্থলী এবং নিচের অংশটাকে বলা হয় পাইলোরিক পাকস্থলী নিচের অংশটাকে বলা হয় পাকস্থলী এখানে একটু বাঁকানো পাইলোরিক পাকস্থলী পরের অংশে একটু বাঁকানো থাকে একটু ঘাস খাওয়ানোর মতো থাকে এটাকে বলা হচ্ছে পাইলোরিক স্ফিংটার এই অংশটা হলো পাইলোরিক পাকস্থলী পাইলোরিক পাকস্থলী পাইলোরিক পাকস আর এই এই অংশটা পাইলরিক স্ফিংটার স্পাইলোরিক স্পিংটারের সংকোচনের ফলে খাবারটা পরবর্তীতে চলে যায় ডিওডেনামে ডিওডেনাম হয়ে এটা চলে যায় ইলিয়াম ইলিয়াম হয়ে এটা কোথায় চলে যাচ্ছে বৃহদন্ত পরের অংশটাকে বলা হচ্ছে বৃহদন্ত এই মোটা যে নালীটা এখান থেকে উপরের দিকে উঠে গেছে এটা ঊর্ধ্বমুখী নালী এটা ঊর্ধ্বমুখী নালী ঊর্ধ্বমুখী নালী এটা হলো বৃহদন্ত আর এটা হলো নিম্নমুখী নিম্নগামী নিচের দিকে আবার এটা আসছে এটা অনুপ্রস্থ ভাবে অবস্থিত বৃহদন্তটা আর তারপর আবার নিচের দিকে নেমে আসছে এটাকে নিম্নমুখী বলা হয় নিম্নমুখী নালী বৃহদন্ত তাহলে এই এখানে গেল হলো ডিওডেনাম এটা পেচন অংশ ডিওডেনাম ইলিয়াম জেজুনাম এই তিনটা এই এই অংশটুকু এটাকে বলা হচ্ছে অন্ত্র এই অংশটুকু হলো এটা অন্ত্র তারপরে এখানে দেখো অ্যাপেন্ডিক্স ছোট্ট একটা নালি আছে যেটাকে বলা হচ্ছে অ্যাপেন্ডিক্স এটা কিন্তু অন্য কোনো এর পূর্বে যে তিনটা পরিপাকতন্ত্র আমরা দেখলাম উভচর শরীশৃ এবং পাখি এর কোথাও কিন্তু এই অ্যাপেন্ডিক্সটা নাই যেটা মানুষের ক্ষেত্রে আমরা দেখছি এই অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্সের কাজ পরিপাকে এ এর কোনো ভূমিকা আমরা কিন্তু দেখি না পরিপাকে এর ভূমিকা আমরা দেখি না কিন্তু এর খারাপ দিক আছে খাবার যখন আমরা খাই খাবারটা যদি অ্যাপেন্ডিক্সের মধ্যে ঢুকে যায় তাহলে কি হবে এখানে এই অ্যাপেন্ডিক্সটা তখন বিভিন্নমুখী সমস্যা শুরু করে পেট ব্যথা করে অ্যাপেন্ডিক্সটা ফুলে যায় অনেক সময় এটা দেখা যাচ্ছে বাস্ট হয়ে যায় ফলে মানুষের মৃত্যুও হতে পারে তো যে কারণে খাবারটা আমাদের কি করতে হবে আমরা যখন খাবার খাবো খাবারটা আমাদেরকে শান্তভাবে বসে ধীর স্থিরভাবে খাবারটা খেতে হয় কারণ খাবারটা যদি এই নালির মধ্যে ঢুকে যায় খাদ্য কণা ছোট্ট একটা কণাও যদি ঢুকে যায় তখন বিভিন্ন রকম আমাদের এই সমস্যাগুলো হয় যে অনেকে দেখবে যে এই অ্যাপেন্ডিক্সের সমস্যার কারণে অ্যাপেন্ডিক্স তখন কী হয় কেটে ফেলতে হয় কারণটা কি যে এটা কিন্তু আমাদের পরিপাকে তেমন কোনো ভূমিকা রাখে না কিন্তু আমাদের ডিস্টার্ব করে যদি ওর মধ্যে খাদ্য কান্না ঢোকে তখন দেখা যাচ্ছে মানুষের এটা মৃত্যু পর্যন্ত হতে পারে এই নালিটা যদি বাস্ট হয়ে যায় পেটের ভিতরে তাহলে সেক্ষেত্রে মৃত্যুর সম্ভাবনা থাকে যে কারণে খাবারটা আমাদের অবশ্যই সাবধানে খেতে হবে খুব শান্তভাবে বসে খেতে হবে মনোযোগের সাথে খেতে হবে এটা সবসময় ডাক্তাররাও বললে এবং আমাদের ইসলাম ধর্মে যারা আসো আমাদের ধর্মেও কিন্তু একই কথা বলে যে খাবারটা অন্য ধর্মের কথা আমি সঠিক বলতে পারবো না কিন্তু আমাদের ধর্মে এটা বলে যে খাবারটা ধীরস্থিরভাবে শান্তভাবে বসে খেতে হয় তো যেটার কারণ অবশ্যই আছে যে কারণে এটা বলা হয় তো এটা একটা দিক তারপরের অংশটা হল বৃহদান্ত বৃহদান্তে কি হয় এখানে অন্তে খাবারটা আমি জাতীয় খাবার যেগুলো আছে আমিষ এবং লিপিড জাতীয় খাবার যেগুলো আছে সেটা অন্ত্রে সম্পূর্ণভাবে পরিপাক হয় এবং এখানে কিছু ভিলাই থাকে যেখান থেকে খাবারের প্রয়োজনীয় অংশ যেটা রস শোষণ করে এই অন্ত্রে পর্যাপ্ত ভিলাই থাকে সেখানে খাবার পরিপাক হয় এবং প্রয়োজনীয় যে খাদ্যরস সেটা শোষণ করে তারপরে খাবারটা চলে যায় কোথায় গৃহদান্তে গৃহদান্তে যাওয়ার পর এখানে এখানেও খাদ্য কিছুটা বাকি যেটুকু থাকে সেটা পরিপাক হয় এবং প্রয়োজনীয় যেটা এখানে অনেক ভিলাই থাকে প্রয়োজনীয় যেটা খাদ্য রস সেখানে গৃহদান্তেও শোষণ করে নেয় তারপরে এই খাবারটা শোষণ করে নেওয়ার পর রসাল অংশটা শোষণ করে নেওয়ার পর এটা চলে যায় কোথায় মলাশয়ে এখানে অপ্রয়োজনীয় অংশ যেটা সেটা জমা থাকে এবং লাস্টে কোথায় পায়ুপথে এটা দেহ থেকে বের হয়ে যায় তাহলে দেখো যে এখানে আমি যে চারটা প্রাণীর পরিপাকতন্ত্র আঁকায় দেখালাম এবং আলোচনা করলাম এখানে থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে কাজ একই রকম হলেও এটার গঠন কিন্তু আলাদা তারপরে কাজের মধ্যেও কিছুটা ভিন্নতা রয়েছে যেহেতু খাদ্য গ্রহণ আলাদা এক এক প্রাণী এক এক রকম খাবার খায় ফলে কি সেই খাবারগুলো হজম হওয়ার জন্য এই পরিপাকতন্ত্র থেকে যে এনজাইমগুলো সিক্রেশন হয় কিংবা পরিপাক রস যেগুলো জুস যেটাকে বলা হয় গ্যাস্ট্রিক জুস যেটা বলা হয় সেটা যে সিক্রেশন হয় সেগুলো এক এক প্রাণীতে এক এক রকম সিক্রেশন হয় এক এক পরিপাক্তন্ত্রে এক এক রকম সিক্রেশন হয় কারণটা কি এক এক রকম খাদ্য পরিপাকের জন্য প্রয়োজন হয় এই মোটামুটি আর দেখো এখানে আমি কমন একটা যেটা কথা আমি বলছি যে একটা ভ্রণীয় কেমন থাকে এখানে কিছু বেশি জিনিস থাকে আনুষঙ্গিক জিনিস বেশি থাকে যেগুলো পরবর্তীতে প্রাণীটা ওই ভ্রণটা ধীরে ধীরে বড় হওয়ার সাথে সাথে সেগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় যেমন এই যে ফুলকা আমাদের কিন্তু ফুলকা থাকে ভ্রূণ অবস্থায় আমাদের কিন্তু ফুলকা থাকে মানুষের বাচ্চারা কিন্তু ভ্রূণ অবস্থায় ফুলকা থাকে যেটা আমাদের পরবর্তীতে আমাদের আর কিন্তু থাকে না যেটা কি শাসনে বা রেসপিরেশনে সাহায্য করে আবার ফুসফুসও থাকে ফুসফুসটা কিন্তু থেকে যায় আর এটা বিলুপ্ত হয়ে যায় তারপর কি স্টেশিয়ান নালি থাকে এটা শ্রবণের যে আমাদের যে কান আছে এটা কি শুনতে সাহায্য করে তাই না শ্রবণে সাহায্য করে তো এটাও দেখা যাচ্ছে পরবর্তীতে বিলুপ্ত হয়ে যায় তারপরে গ্রাস নালি পাকস্থলী ডিওডেনাম অন্ত্র এবং অবসরণ হয়ে পায়ুতে যে এটা শেষ হয় আচ্ছা গেল পরিপাকতন্ত্রের বিষয় তার সাথে আরও কিছু বিষয় আছে আনুষঙ্গিক যে অঙ্গগুলো থাকে একটা পরিপাককে সম্পূর্ণ হবে না এর সাথে আনুষঙ্গিক কিছু জিনিস আছে যেমন কি আছে মুখে খাবারটা যখন প্রবেশ করলো কিছু প্রাণীতে আছে যেমন পাখিতে কি থাকে ঠোঁট থাকে একদম মুখ সিদ্ধের শুরুতে কি থাকে ঠোঁট থাকে যেটা শক্ত যেটা খাবারটা যেমন শস্য জাতীয় খাবার এটা খুটে খেতে সাহায্য করে কিছু প্রাণীতে ঠোঁটগুলো খুব শক্ত ধারালো যেমন কাঠ ঠোকরা সে কাঠ কেটে সেখান থেকে পোকামাকড় নিয়ে খায় আবার যেমন যেমন ধরো বাস পাখি বাস পাখি সে তার ঠোঁটটা কিন্তু অনেক শক্ত এবং ধারালো সুচালো সেটা সে মাংসাশী যেমন গরু ছাগল ইত্যাদি এগুলো মাংস সে ছিঁড়ে ছিঁড়ে খায় তো এই ধরনের ঠোঁট দেখা যায় পাখিতে কিন্তু শরীর তারপরে হলো উভচর এদের ঠোঁট কিন্তু আবার শুধু চামড়া উপরে কি থাকে কেরাটির নির্মিত চামড়া থাকে আবার মানুষের ঠোঁট কিন্তু এদের থেকে আলাদা মাংসল যেটা কিনা চুষে খেতে বা কোনো খাবারকে তোষণ উপযোগী যে খাবার সেটা খেতে সাহায্য করে মানুষের ঠোঁটটা মাংসল তাহলে ঠোঁট কিন্তু আলাদা কিন্তু এটা কি আনুষঙ্গিক এটাও পরিপাকে সাহায্যকারী একটা অংশ তারপরে কি থাকে দাঁত থাকে পাখিতে কিন্তু দাঁত থাকে না পাখির ঠোঁটটাই কিন্তু অনেক শক্ত এবং দাঁতের কাজ করে কিন্তু অন্যান্য প্রাণীতে যেমন ধরো শরীর সরিষ্রীপে অনেক ধারালো সুতালো দাঁত থাকে মাংসাশী সে অনেক হিংস্র যেমন কুমির অনেক হিংস্র সে যে প্রাণীগুলো ধরে সেগুলো ধরে ছিঁড়ে খেতে চিবায়ে খেতে সাহায্য করে মানুষের ক্ষেত্রেও কিন্তু দাঁত আছে যে দাঁতটা আমাদের খাবারটা গ্রহণ করলাম সেটা চিবাতে সাহায্য করে এটা গেল পরিপাকের আনুষঙ্গিক মুখের মধ্যে যেগুলো থাকে যেমন কি জিব্বা জিব্বা থাকে জিব্বাটাও কিন্তু পরিপাকে সাহায্য করে এখানে কি থাকে জিব্বার থেকে কে নিঃসৃত হয় এখানে লালা গ্রন্থি থাকে লালা গ্রন্থি থেকে লালা রাস হয় মানুষের ক্ষেত্রে তিন জোড়া লালাগনটি থাকে একটা হলো প্যারোটিট আর একটা সাবল্যাঙ্গুয়াল সাব ম্যান্ডিগুলার তিন লালা গনতি থাকে সেখান থেকে যে লালাটা সিক্রেশন হয় বা যে মিউকাসটা সিক্রেশন হয় সেটা কি খাবারকে পিচ্ছিল করে ফলে আমরা খাবারটা গিলে খেতে পারি আমাদের যদি এই এই মিউকাস বা এই লালাটা সিক্রেশন না হতো নিশ্চিত না হতো ওই খাবারটা কিন্তু আমরা গিলে খেতে পারতাম না কারণ ওই পিচ্ছিল না হলে খাবারটা গলার মধ্যে যাবে না তো আমাদের মুখ বিবরের মুখ বিবরের ভিতরে জিব্বা আছে দাঁত আছে তারপর আল জিব্বা আছে তারপরে কি আছে এই গ্রন্থিগুলো আছে যেগুলো থেকে লালার সিক্রেশন হয় যেগুলো খাবারটা পরিপাক হতে সাহায্য করে আর কি আছে যেটা কি হয় আমাদের যে আমরা যে খাবারগুলো খাই আমিষ জাতীয় খাবার সরকার খাবার যেটা আমরা খাচ্ছি সব খাবারই মুখ দিয়েই খাচ্ছি যেমন আমিষ সরকার তারপরে হলো খনিজ লবণ চর্বি সবই খাচ্ছি কিন্তু শর্করা জাতীয় খাবার যেটা সেটা কিন্তু মুখের মধ্যেই অর্ধ পরিপাক হয়ে যায় মুখের মধ্যে এটা কি হয় অর্ধ পরিপাক হয়ে যায় এখান থেকে যে সিক্রেশনগুলো হয় এবং যে এনজাইম সিক্রেশন হয় মিউকা সিক্রেশন লালা সিক্রেশন হয় খাবারটা অর্ধ পরিপাক হয় তারপরে খাবারটা চলে যায় পাকস্থলিতে গলবিল হয়ে গ্রাসনালী অন্ন হয়ে পাকস্থলিতে চলে যায় এবং পাকস্থলিতে যে খাবারটা বাকি অংশটা পরিপাক হয় তারপরে আমির জাতীয় খাবার যেটা সেটা কিন্তু মুখে পরিপাক হয় না পাকস্থলিতে হয় না ওটা কোথায় পরিপাক হয় এই অন্ত্রে যে পরিপাক হয় এই অন্ত্রে যে আমির জাতীয় এবং লিপির জাতীয় খাবারগুলো এখানে যে পরিপাক হয় কারণ এখান থেকে ওই এনজাইমগুলো সিক্রেশন হয়

খাবারটা হজম হতে বা পরিপাকে সাহায্য করে আর অগ্নাশয়কে গ্রন্থি বলা হয় কারণ এখান থেকে যে পরিপাকের যে সিক্রেশন হয় আবার হরমোনো সিক্রেশন হয় কি হরমোন সিক্রেশন হয় ইনসুলিন যে ইনসুলিনটা আমাদের দেহের যে সুগার মানে যে সুগারটা সরকারটা যেটা চিনি সুগার বা চিনি যেটা আমরা বলি সেটাকে সে তার লেভেলটা ঠিক রাখতে সহায়তা করে হলো ইনসুলিন যেটা সিক্রেশন হয় কোথা থেকে অগ্নাশয় থেকে অগ্নাশয় অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস বলে একটা অংশ আছে যেখান থেকে ইনসুলিন সিক্রেশন হয় যেটা আমাদের দেহের গ্লুকোজ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাহলে এই মোটামুটি এখানে পরিপাক পরিপাকতন্ত্রের সাথে আরও আনুষঙ্গিক যে অংশগুলো থাকে সেগুলো সম্পর্কে আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ ক্লাসটা তবে নিজেরা অবশ্যই কাছে বই রাখবা এবং ক্লাসের পরে সেটা আবার তোমরা দেখবা বইয়ে দেখবা তাহলে ভালোভাবে বুঝতে পারবা তো আজকের ক্লাসে পর্যন্তই পরে ক্লাসে আবার আর একটা টপিক নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো